हेलो व्यूअर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आशा करी सकले भालो आछो, आमिओ आछी। आज के आमी बंधु दिवस निये बंधुत्वेर एकटी छबी आँकबो, माने एकटी सिनारी आँकबो जेखाने दुई बंधु एकटा खेलाके शेयर करछे। चलो ताहले शुरू करी आजकेर ड्रइंग। एटा आमी पेंसिल दिए आँकबो। प्रथमे 4B पेंसिल निलाम ड्रइंगेर जन्य। दुई बंधुके आँकछी, एकटा गोल दिलाम माथार जन्य, आरेकटा गोल दिलाम, तारपर घाड़ेर अंश आँकलाम, तारपर कातटा आँकलाम, एबार बडिटा आँकतेछि। आमि जेभाबे फिगारगुलो आँकि पाट पाट करे, एरपर पायेर अंशटा आँकछि, माने पाटा कोन दिके हबे सेई लाइनटा ड्रइंग करे दिच्छि। एटा हलो सामनेर पाटटा एकजोने, एरा हबे पिछनेर पाटा, एई बराबर हबे। एखन आरेकटा फिगारेर जन्य आगेई माथा आँकेछिलाम, एबार घाड़ दिलाम, तारपर कात एबं बडिटा आँकलाम। एकईभाबे एटारो दुटो पा दिच्छी, पाटा कौन पजिशने थाकबे सेई पजिशने एटा लाइन ड्रइंग करे दिच्छी। पर डिटेलिंग बेर करब एगुलो। एरपर तारा जे एकटा रिंग निये खेलछे सेई रिंगटा लाइनटा ड्रइंग करे दिलाम। तारपरे बाम दिकेर फिगारटार एकटा हात ड्रइंग करे दिलाम जेटा रिंगके ठेला दिच्छे। डान दिकेर फिगारटार एकटा हात दिलाम जेटा रिंगके ठेला दिच्छे। तारपर बाकि हातटा एबं এই প্রথম ফিগারটাও বাকি হাতটা আঁকলাম। আচ্ছা, রিং খেলাটা একজনের জন্য একটা রিং দরকার, কিন্তু বন্ধুত্ব যদি ভালো হয় সেখানে একটা দিয়ে দুজন খেলা যায়। এখন হলো প্রথম ফিগারটা ডিটেলিং বের করছি। তার জামাটা আঁকছি, জামাটা বের করছি। ওই যে আমরা যে বডির স্ট্রাকচারটা আঁকলাম, মানে গঠনটা, সেই গঠন থেকে জামাটা বের করলাম। এবং জামা থেকে প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট, সে হাফ প্যান্টটা আঁকছি। হাফ প্যান্টটা এঁকে ফেললাম। দৌড়াচ্ছে এজন্য কুচকে গেছে প্যান্ট। এবার হলো প্রথম ফিগারটা ডান পাটা আঁকতেছি। ডান পাটা তার হাঁটুর নিচে মাংসটা ফুলে গেছে, পায়ের মাংসটা ফুলে যায়, সেটা বের করলাম। এবং সামনের দিকে পাটা আছে, গোড়ালিটা আঁকলাম। গোড়ালিটাকে সামনের দিকে পায়ের আঙ্গুলের অংশটা আঁকলাম ওই দিকে। সে আবার একটা জুতো পরে আছে, সেই জুতোটা আঁকছি এখন। একইভাবে বাঁ দিকের পাটা আঁকবো। বাঁ দিকের পাটা একটু উঁচুতে আছে, মানে সে স্টেপ নিয়েছে, দৌড়চ্ছে, স্টেপ নিয়েছে, সেভাবে আঁকছি। এটারও পেশিটা, পায়ে হাঁটুর নিচে যে পেশিটা ফুলে থাকে সেই পেশিটা ফুলে আছে। জুতাটা আঁকছি এখন, জুতাটা উপরে উঠে আছে, পায়ে পরা আছে। এই হয়ে গেল, জুতাটাও হয়ে গেল। এভাবে দুটা পা হয়ে গেল। এখন হাতটা আঁকবো। এখন হলো জামাটার ভাঁজগুলো ড্রয়িং করে দিচ্ছি, লাইনগুলো। পরে যখন শেড দেব তখন সেগুলো ডিটেলিং বের করে দেবো আরও। হাতটা আঁকছি, বাঁ দিকের হাতটা। একটা হাত রিংটাকে ঠেলছে, আর একটা হাত এমনি বাঁ দিকে ছড়িয়ে আছে। এবার হলো ডান দিকের হাতটা আঁকছি, যেই হাতটা রিংটাকে ঠেলছে। কোনোই নিচে পর্যন্ত জামার হাতটা ড্রয়িং করে দিলাম। বাঁ দিকের হাতটা ড্রয়িং করলাম। এবার ডান দিকের হাতটা ড্রয়িং করব। বুড়ো আঙ্গুলটা, এখানে বুড়ো আঙ্গুলটা উপরে, তারপরে চারটা আঙ্গুল দিয়ে ঠেলা দিচ্ছে। বুড়ো আঙ্গুলটা আঁকলাম এবং চারটা আঙ্গুল একসঙ্গে আঁকছি। এ হয়ে গেল হাতটা আঁকা। এবার কাতটা আঁকছি। কাত আগে আঁকা ছিল, এবার ড্রয়িংটা বের করে দিচ্ছি। চুলের অংশটা, বাঁ দিকে একটা কান, তারপরে ঘাড়ের নিচে যে ঘাড়ের উপরে যে চুলটা, তারপর ডান দিকের একটা কান এবং ফেসটা যে একটু দেখা যাচ্ছে সেই মুখটা একটু এঁকে দিলাম। এভাবে এই ফিগারটা হয়ে গেল। এখন ডান দিকের ফিগারটা আঁকবো। একইভাবে ঘাড়, কোমর, জামা, হাত এগুলো বের করব সেই গঠনটা থেকে, স্ট্রাকচারটা থেকে। এটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা।
তোমাদের দেখতে বিরক্ত লাগবে। ঠিক এই ফিগারটার মতোই ওই অংশগুলো আমি ধীরে ধীরে বের করছি একইভাবে, যেমন বাম হাতটা আঁকছি কোনো, এরপরে যেহেতু হাতটা পার্সপেক্টিভ তাই একটু মোটা হয়ে যাবে, এই হাতটা দিয়ে সে ঠেলছে, আমি জামাটার হাতাটা এঁকে দিলাম। এবার ডান দিকের হাতটা আঁকছি, প্রথমে হলো জামাটা আঁকলাম না, শুধু হাতটা আঁকলাম, পরে জামাটা বের করে দেব একটা এরিয়া দিয়ে। এখন ডান পাটা আঁকছি, ডান পাটা খেয়াল করো ড্রয়িংটা, যেহেতু দৌড়চ্ছে তাই কিছু পেশি ফুলে যায়, পেশি ফুলে গেলেই ড্রয়িংটা শর্ট হওয়ার পরেও মনে হবে যে লম্বা পা, না হলে কিন্তু খাটো খাটো লাগবে, কিছু পার্সপেক্টিভের কারণে কিছু পেশি মোটা চিকন হয়, সেই মোটা চিকনটা না দিতে পারলে। এখন একটা কাত, ঘাড়, তারপরে চুল, চুলটা ড্রয়িং করছি। এর ফেসটা এদিকে বাঁ দিকে ঘুরে আছে, একটা ডান দিকে ঘুরে আছে। এবার হলো রিংটা আঁকলাম। আমরা ছোটোবেলায় এই রিং খেলতাম, এটা হলো সাইকেলের যে লোহার রিংটা আছে সেটা, বা সাইকেলের টায়ার, সেটা দিয়ে এটা খেলার জন্য একজনের একটা লাগে, কিন্তু ভালো বন্ধুত্ব হলে একটা দিয়ে দুইজনে খেলা যায়, সেটাই আমি আঁকছি। এখন এটার সাথে একটা সুন্দর ল্যান্ডস্কেপের জন্য গাছ, কিছু হলো নারকেল গাছ, কিছু অন্য গাছ, রাস্তার দুই পাশে, রাস্তা দিয়ে এরা খেলছে, সেই রাস্তার দুপাশে ডান পাশে কতগুলো নারকেল গাছ, বাম পাশে দূরে কতগুলো নারকেল গাছ এবং অন্য গাছ থাকবে, সেগুলোর একটা মোটামুটি ড্রয়িং, রাফ ড্রয়িং বের করছি। এই রাফ ড্রয়িং বের করার পর এটা আমি ব্লেন্ডিং টুল দিয়ে ব্লেন্ড করে দেব, তারপরে পরে আবার টোন দিয়ে পাতা, গাছের মূল ফর্মগুলো বের করে দেব। এটা একটা রাফ টোন, কোথায় কী হবে সেটার মতো একটা ড্রয়িং, শুধু আইডিয়া বের করছি এবং রাফভাবে ধারণা নিচ্ছি, পরে সেটা ডিটেলিং বের করে দেব, কোথাও ডার্ক কোথাও লাইট, একেবারে রাফ। বা মোটামুটি একটা হালকা টোন দিয়ে ব্লেন্ডিং করে পরে ড্রয়িং করলো সেটা সম্ভব। ফিগারেও আবার একটু আরেকটু 6B দিয়ে একটু টোন দিচ্ছি যে জায়গাগুলো দিলাম, যাতে একটু শ্যাডো তৈরি হয় ব্লেন্ড করার পরে, এবং পরে অল্প একটু টাচ দিলেই পুরো গাছ, গাছ ডাল পালা যা আছে সব বের হয়ে যাবে, এবং ডার্ক অংশগুলো আরও ডার্ক করলে সেটা অনেক মজা লাগবে। আশা করি তোমরা এখন হয়তো এই রিং খেলা খেলো নি, এটা সাধারণত গ্রামে খেলে, এটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় দশজন, তেমনি যদি ভালো বন্ধুত্ব থাকে তাহলে অনেক কিছু শেয়ার করা যায়, যা কখনো শেয়ার করার কথা ভাবাই যায় না সে জিনিসও শেয়ার করা যায়। যেমন এই রিং দৌড় খেলা, এটা একজনে একটা দিয়ে খেলে, অথচ তাদের বন্ধুত্বের কারণে তারা দুইজনে একটা দিয়ে খেলছে, এমনই একটা দৃশ্য আঁকার ট্রাই করছি আমি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার হলো ব্লেন্ডিং টুল দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি, পুরোটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, পুরো ব্লেন্ডিং টুল দিয়ে ব্লেন্ড করছি, স্পিডে করছি। এরপর ধীরে ধীরে পরে টোন দেব এবং টোন দিয়ে বের করে ফেলব, টোন মানে পেন্সিলের লাইন 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 ডার্ক দিয়ে। ফিগারও ব্লেন্ড করে দিলাম, এবার ব্লেন্ড শেষ। এবার হলো 6B নিলাম, 6B নিয়ে ব্লেন্ড করে মোটামুটি একটা যে ড্রয়িং আছে সেই ড্রয়িংগুলো ডার্ক জায়গাগুলো ডার্ক করছি, বেশি ডার্ক ডার্ক ডার্কগুলো ডার্ক করে ওখানে পাতা বের করছি কতগুলো গাছের, ধরে 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 লাইন দিচ্ছি, মানে টোন দিচ্ছি, এই পাতা বের করছি, পাতার ঝোপ, পাতা বলতে পাতার ঝোপ, তারপর নিচের দিকে কতগুলো গাছের লাইন বের করে দেব, পাতার ঝোপগুলো তৈরি হচ্ছে। আমি আরও অনেক কতগুলো গাছের ড্রয়িং দেখেছিলাম, দেখিয়েছিলাম, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে সহজে কীভাবে গাছ আঁকা যায়,
সেরকম কয়েকটা ভিডিও আছে, চাইলে তোমরা দেখতে পারো। তাহলে এখন যে আমি গাছ আঁকছি সেটা সহজে বুঝতে পারবে। এখন লম্বা কিছু গাছের ড্রয়িং, চিকন মোটা নানাভাবে বের করে দিচ্ছি ধীরে ধীরে টোন দিয়ে। এটা 6B পেন্সিল ইউজ করছি আমি, এখানে ইউজ করেছি 4B এবং 6B, 2B ইউজ করিনি। 4Bটা গাঢ় এবং 6Bটা তার চেয়েও গাঢ়। ধীরে ধীরে সব বের হচ্ছে। আমাদের জীবনে বন্ধু অনেক প্রয়োজনীয় বিষয়। বন্ধু একটা সম্পর্ক, জীবনে ভালো বন্ধু অনেক প্রয়োজন। যার ভালো বন্ধু আছে সেই বুঝতে পারে যে জীবনটা কেন কেমন সুন্দর এবং সহজ। জীবনে চলার পথে অনেক বন্ধু তৈরি হবে, কিন্তু সব বন্ধুই আসলে ভালো বন্ধু না। কিছু বন্ধু স্বার্থে তৈরি হয়, অধিকাংশ বন্ধুরাই এমন। জীবনে খুব কম খুঁজে পাবে ভালো বন্ধুত্ব, ভালো বন্ধু যারা সারা জীবন তোমার সাথে থাকবে। আশা করি সবার ভালো বন্ধু আছে। ড্রয়িং চলছে, আমি ডার্ক করছি, কিছু কিছু আবার ব্লেন্ড করে দিলাম, ব্লেন্ড করে দিয়ে আবার টোন দিলাম, 6B দিয়ে টোন দিচ্ছি। মোটামুটি বাম পাশের দূরের অংশটা মোটামুটি হয়ে গেল প্রায়। গাছের ঝোপ বাম পাশে একেবারে একটা নারকেল গাছ এঁকেছি, আর এদিকে কতগুলো গাছ, পিছনে কতগুলো গাছ, এমনই ড্রয়িং। তারপর সামনের দিকে রাস্তাটা যে ঘুরে আছে সেই ড্রয়িংটা করছি, একটু ডার্ক করে দিচ্ছি। আগেই টোন দিয়েছিলাম, সেই টোনগুলোতে আবার টোন দিয়ে গাঢ় করে দিচ্ছি। সব জায়গায় না, কিছু কিছু জায়গায়, হ্যাঁ, ডার্ক করে দিলে সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে। স্পিডে আমি দিচ্ছি। ওই যে রাস্তাটা দূরে গিয়ে চলে গেছে তার উপরে একটা টোন দিলাম। তারপর বাম পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো এখন ধরছি, টোন দিচ্ছি, ঝোপগুলো বের করছি গাছের। এখানে অনেক গাছ এবং অনেক পাতা, পাতা বলতে লক্ষ লক্ষ পাতা, হাজার হাজার পাতা, সেই পাতা ধরে ধরে আঁকা সম্ভব না, তাই শুধু গাছের ঝোপগুলো বের করছি। তোমরা যত আঁকবে ততই বুঝতে পারবে যে গাছের ঝোপগুলোর ক্যারেক্টার কেমন, মানে চরিত্র কেমন। একবার যদি বুঝে যাও যে গাছের ক্যারেক্টারটা এরকম, ঝোপের ক্যারেক্টারটা এরকম, তাহলে খুব সহজে সব গাছই পারবে। সেজন্য কোনো একটা কিছু শিখতে গেলে সেটা ভালো না লাগলেও, করতে ইচ্ছা না করলেও, বারবার করে যদি ক্যারেক্টারটা বুঝে ফেলো তারপর ইজি আঁকতে পারবে সেই জিনিসটা। এখন একটা গাছ, গাছের ডালগুলো আঁকছি, উপরে ঝোপগুলো এঁকে দিয়েছি, নিচে কিছু গাছের গাছ ড্রয়িং করছি। গাছের পর আমি নারকেল গাছ আঁকবো। এই নারকেল গাছ এখন আঁকছি। নারকেল গাছের যে পাতাগুলো থাকে, পাতাগুলো কেটে পড়ার পর যে দাগ থাকে, সেই পুরো গাছটাতে দাগ থাকে, সেই দাগগুলো এঁকে দিলেই, এটা গোল জায়গায় সেই দাগগুলো এঁকে দিলেই সেটা নারকেল গাছ মনে হবে। এবার 4B নিলাম, 4B দিয়ে ওই নারকেল গাছটার এখন সেই পাতার দাগগুলো এঁকে দিচ্ছি, পাতার দাগগুলো। ও, এটা নারকেল গাছের পরের অংশটা, যে এমনি পাতাটা তা আছে সেই অংশটা আঁকছি, দূরে যে গাছের পাতা আছে সেই অংশটা আঁকলাম। এবার নারকেল গাছটা আঁকছি। তারপর নারকেল গাছের নিচের দিকে শিখরের অংশটা, সেই শিখরের অংশটাতে টোন দিচ্ছি। এদিকে একটা বড় নারকেল গাছ। আবার 6B নিলাম, 6B দিয়ে টোন দিচ্ছি।
গাঢ় করছি, টোন দিচ্ছি মানে গাঢ় করছি, লাইন 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 দিয়ে গাঢ় করছি। এখন আর কিন্তু ব্লেন্ড করছি না, এখন হলো পেন্সিলের লাইনগুলো থাকছে স্পষ্ট, আগে ব্লেন্ড করেছিলাম একটু ডার্ক অংশ তৈরি করার জন্য। এখন সামনের নারকেল গাছটার সেই পাতার দাগগুলো বের করে দিচ্ছি। তবে নিচের দিকে, নিচের দিকে যে রাস্তার পরে যে মাটিটার অংশ, সেই মাটিটার অংশের উঁচু জায়গাগুলোতে গাছ, সেই কিনারাটা আঁকছি রাস্তার পরের মাটির কিনারাটা। এখন হলো ফিগার ধরবো, ফিগারগুলো টোন দেব মানে গাঢ় করব। প্রথমে চুলে দিচ্ছি প্রথম ফিগারটার, চুলে ড্রয়িং করছি, ড্রয়িং করছি অর্থাৎ টোন দিচ্ছি মানে ছায়া দিচ্ছি বা লাইন দিয়ে দিয়ে ছায়া তৈরি করছি বা গাঢ় করছি। উপরের দিকে যেহেতু একটু লাইট পড়ছে তাই একটু লাইট, চুল কালো, কিন্তু এখানে পুরোপুরি ঘষে কালো করে দিলে সেটাও আবার ভালো লাগবে না। চুলের ভিতরে কালোর ভিতরেও আবার কালোর লাইট শেড আছে, সেই লাইট শেড দিলাম এবং 6B দিয়ে টোন দিলাম নিচের দিকে একেবারে। এবার ঘাড়টা আঁকছি মানে গলাটা, যেহেতু লাইট বাম দিক থেকে পড়ছে তাই বাম দিকে লাইট করে ডান দিকে গাঢ় করে দিচ্ছি উপরের দিকে চুলের নিচে। এবার হলো যে পোশাকটা পরেছে পোশাকটার গলাটা বের করে দিলাম। এরপর পোশাকটাতে টোন দিচ্ছি, গাঢ় করছি, বাঁ দিকে একটু বেশি ডার্ক করছি, বাঁ দিকে ডার্ক হচ্ছে। এই পুরোটাতেই আলো ছায়া ধরে টোন দিয়ে ডার্ক করতে হবে তাই করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তোমরা লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের যদি কোনো বিশেষ কোনো ড্রয়িংয়ের বা বিশেষ কোনো সিনারি বা বিশেষ কোনো বিষয়ের ড্রয়িং দরকার হয় তাহলে তোমরা কমেন্টে সেটা জানাও, আমি ট্রাই করব সেটা আঁকার, এবং অনেক সহজ পদ্ধতিতে আঁকব যেটা তোমাদের অনেক কাজে লাগবে। দেখো এই দুটো ফিগার খুব সহজ না কিন্তু, কিন্তু আমি খুব সহজে পাট পাট করে ড্রয়িং করে ফিগার দুটো এঁকে ফেললাম, যেটা তোমাদের কথা মাথায় চিন্তা করেই আমি করেছি। আশা করি ভালো লাগবে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে সেটা কমেন্টে লেখো, আমি অবশ্যই সেটা তোমাদের জন্য আঁকব। এবার হাতটা আঁকছি, যেই হাতটা দিয়ে রিংটাকে ঠেলছে, পোশাক আঁকলাম, বাম হাতটা এঁকে দিলাম। এবার প্যান্টটা একটু লাইট মানে সাদা কালার প্যান্ট বানাবো তাই কম টোন দিচ্ছি, যেহেতু দৌড়াচ্ছে তাই কুচকে আছে প্যান্টটা, সেভাবে ড্রয়িং করছি। আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ এটা যদি আমি টেনে দিয়ে তোমাদের দেখাই তাহলে তোমরা শিখতে পারবে না, শুধু একটা ছবিই হবে। তাই বিশেষ বিশেষ যেই জায়গাগুলো তোমাদের একান্ত দেখার দরকার কীভাবে আমি করছি সেই জায়গাগুলো আমি সাধারণত টানি না, টানলেও খুব সামান্য স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটি এডিট করার ট্রাই করি, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, এবং বুঝতে পারলেই তোমরা ড্রয়িং করতে পারবে। আর স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা তৈরি করলে তোমরা বারবার দেখলেও সেটা বুঝতে পারবে না, সেটা আমি করি না। তোমাদের কথা মাথায় রেখেই আমি ভিডিওগুলো সেভাবে এডিট করি। আশা করি তোমাদের ভালো লাগছে। পায়ের
নিচটা এখন ড্রয়িং করতেছি, গোড়ালি গোড়ালি নিচে জুতো পরে আছে সেই জুতোটা ড্রয়িং করলাম। এবার রিংটা একটু টোন দিচ্ছি। যদি হয় সুজন একই তেঁতুল পাতায় দশজন, সেই চিন্তা করেই আমার এই বন্ধু দিবসে এই ছবিটা আঁকা। রিং খেলছে দুই ছোট বন্ধু একটি রিং। সাধারণত আমরা দেখেছি একটা রিং দিয়ে একজনই খেলে, এটা একটা বেস্ট বন্ধুত্বের উদাহরণ। আমি এমন দৃশ্য আঁকার ট্রাই করছি যেটা তোমাদের ভালো লাগবে, এবং আশা করে ইউটিউবে এটা একটা ব্যতিক্রমধর্মী বন্ধু দিবসের ছবি হবে। এবার শ্যাডো দিলাম কিছু। এবার হলো দ্বিতীয় ছবিটা আঁকছি, মানে দ্বিতীয় ফিগারটা। ওই একইভাবে ওটা চুলে যেভাবে টোন দিয়েছিলাম সেভাবে দিয়েছি, ঘাড় কাঁধ তারপর পোশাকে একই দিকে, যেহেতু একই দিকে থেকে আলো আসছে একই দিক একই রকম করে টোন দেওয়ার ট্রাই করছি। ফিগারটার ভঙ্গিটা আলাদা, কিন্তু যে টোনের অংশগুলো লাইট শেডগুলো একই দিকে পড়বে সেগুলো একই রকম, তাই সেভাবে দেওয়ার ট্রাই করছি। তোমরা ভালো করে দেখো, তোমরা ভালো করে দেখলেই এই ছবিটা তোমরা নিজেরাই আঁকতে পারবে, এবং অবশ্যই একটু আলাদা ধরনের এই ছবিটা হবে বন্ধু দিবসের জন্য। এখন হলো শ্যাডোগুলো দিচ্ছি। শ্যাডোগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল। এখন কিছু জায়গায় টোন বাড়িয়ে দিচ্ছি যাতে আরো ভালো লাগে। ছবিটা মোটামুটি শেষের দিকে কিছু জায়গায় ড্রয়িং মানে টোন দিয়ে একটু গাঢ় করছি যাতে ছবিটা ভালো লাগে। দূরে যে রাস্তাটা দূরে চলে গিয়ে ওটা মনে হচ্ছে যে একটু বাঁ দিকে ঘুরিয়ে দিলে ভালো, তাই নিচের দিকে একটু গাছ টাছ দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দিচ্ছি রাস্তাটা। এতক্ষণ মনে হচ্ছিলো সোজা উপরের দিকে চলে গেছে, তাই একটু বাঁ দিকে ঘুরিয়ে দেওয়ার মতো করে ড্রয়িং করে সামনের দিকে কিছু হালকা গাছ, ওদিকে আলো বেশি তাই গাছগুলো হালকা হালকা গাছ বোঝা যাচ্ছে, এমনভাবেই ড্রয়িং করছি সামনে। কিছু জায়গায় গাঢ় করছি, গাঢ় করলে ভালো লাগবে। নিচের দিকে পায়ের শ্যাডোগুলো বের করে দিচ্ছি, কিছু জায়গায় গাঢ় করে দিচ্ছি আরও শ্যাডোগুলোর জায়গায়, মানে মাটিতে যেখানে পাটা বসে আছে সেখান থেকে শ্যাডোটা গাঢ় হয়ে ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এবার রাস্তার পাশে কিছু জায়গায় টোন দিচ্ছি। এবার সিগনেচার দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।